নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলার মন্দির, টেরাকোটা ও বর্ধমান নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হল বুধবার। হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হল আমারুল স্টেশন শিক্ষানিকেতনে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল ভাতার থানার পুলিশ। অবিবাহিত মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ক্যাডেটে ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। চলে আসছে বিস্তারিত খবরে। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পথ নিরাপত্তা নিয়ে চলে এদিনের এই আলোচনা। বিভিন্ন আধিকারিকগণ এদিনের আলোচনায় অংশ নেন। বুধবার জেলা শাসকের সভাগৃহে পথ নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা শাসকের পরিচালনায় পরিবহন দপ্তরের আধিকারিক, বিভিন্ন এসটিও, পুলিশ প্রশাসনের আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, গত সোমবার মুর্শিদাবাদে যে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে, এখনও পর্যন্ত 46 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এইরূপ ঘটনা যাতে জেলার মধ্যে না ঘটে সে ব্যাপারে আজকের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন রাস্তায় স্পিড ব্রেকার লাগানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ছোট ভ্যানগুলির সামনে ও পিছনে রিফ্লেক্টর লাগানোর কথা বলা হয়েছে। জেলা শাসক আরও জানান, জাতীয় সড়কে চলাচলকারী গাড়িগুলি মাঝে মাঝে লেন পরিবর্তন করেন। এছাড়াও এসপিএসটিসি বাসগুলির নিয়ম নীতি তোয়াক্কা না করে যাতায়াত করছে। এ ব্যাপারে এসপিএসটিসি কর্তৃপক্ষকে বিষয়টি দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি গাড়ি চালানোর সময় চালকরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করে সে ব্যাপারেও তাদের সচেতন করা হয়। আমাদের একটা রোড সেফটি কমিটি আছে জেলা স্তরে, সেটার আমরা আজকে মিটিংটা করলাম। সমস্ত যারা যারা তার সঙ্গে যুক্ত আছে, মানে পুলিশ প্লাস আমাদের রোড এজেন্সি, আমাদের মিউনিসিপ্যালিটি, এসডিও সাহেবরা যারা আছেন, মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট, আমরা সবাই স্টেক হোল্ডাররা ছিল। আমরা পুরো আমাদের প্রিপারেশনটা রিভিউ করলাম। আর একটা দুঃখজনক ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে, তো আমরা জাস্ট সেটাও আলোচনা করা হলো কি আমরাও যেন একবার অ্যাসেস করে নিই যে কোনো এরকম দুর্ঘটনার স্কোপ এখানে তো নয়, অথবা যদি আনফর্চুনেটলি যদি কিছু সময় আমাদের প্রস্তুতিটা কীরকম আছে, তো সেটাও আমরা আলোচনা করলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা রেগুলার মিটিং আমাদের একটা কমিটি আছে, সেটা রেগুলারলি ফলো আপ করে লাস্ট মিটিংয়ের পরে কী কী হয়েছে সেটা আমরা দেখলাম। প্রাইমারিলি আমরা আলোচনা করলাম যখন এই আরবি যা বর্তমানে হচ্ছে এবং জিটি রোড ওয়াইডেনিং হচ্ছে, সেটা নিয়ে অলরেডি আমরা একটা কমিটি করেছি, তাদের কিছু রিকমেন্ডেশন আছে, আজকে আমরা সেটা আলোচনা করলাম কী 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 করলে যেন কোনো অ্যাক্সিডেন্ট, এই টেম্পোরারি কাজ যখন বড় কাজ হচ্ছে সেটা যেন না হয়। তার সঙ্গে সঙ্গে কিছু পুলিশ পয়েন্ট চিহ্নিত করেছে যেখানে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, তো সেটা তারা আজকে কিছু পয়েন্ট বললো, আমরা এটা যারা রোড এজেন্সি আছে তাদের সঙ্গে শেয়ার করছি। আর তারা একটা লং টার্ম মেজার নেবে যে ওখানে কীভাবে অ্যাক্সিডেন্টটা কম করানো যায়। শুধু হাম্প বানানো একটা এখন খুব সে অ্যাক্টিভিটিটা নয়, মানে একটা প্ল্যানিং, ডিজাইনে প্ল্যানিং করতে হয়, অথবা মর্ডার একটু স্পিড কমানোর কিছু আছে সেটা করতে হয়, তো সেটা তারা করবে। এছাড়া আমরা আলো কোন 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 জায়গায় একটু আলো দিতে হয় সেটা জিনিসটা দেখা হলো, প্লাস ন্যাশনাল হাইওয়ে কীভাবে প্ল্যানিং করছে, অথবা ন্যাশনাল হাইওয়ের কীরকম অসুবিধা হচ্ছে কোনো জায়গা সেটা আমরা শুনলাম। কিছু কিছু একটু পয়েন্ট আছে যেখানে আর্জেন্ট এনক্রোচমেন্ট রিমুভাল দরকার আছে, আদারওয়াইজ যাত্রীদের অসুবিধা হচ্ছে, তো সেই পয়েন্টটা আমরা নোট করলাম। গাড়ির বিরুদ্ধেও কী কী ব্যবস্থা নিতে হবে, কিছু কিছু জায়গা মানে আমরা দেখছি যে গাড়ি ইলিগাল গাড়ি ঢুকে যাচ্ছে সেটা আমরা নেব। তার সঙ্গে আমরা এটাও সিদ্ধান্ত নিলাম কি যা ছোটো কিছু ভ্যান রিক্সা চলে তাতে রিফ্লেক্টর যেন নিশ্চয়ই থাকতে হবে আগে এবং পিছিয়ে, বিকজ রাত্রির সময় অনেক সময় দেখা যায় যেহেতু গাড়ি ছোটো, আলোটাও ছোটো থাকে, দেখা যায় না অন্ধকারে, তো প্রাইমারিলি প্রত্যেক ভ্যান রিক্সা ইত্যাদিতে একটা রিফ্লেক্টর দুটো 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 পিছনে দুটো আগে হতে হবে, সেটা আমরা একটি সিদ্ধান্ত নিলাম এবং সেটা আমরা এনশিওর করাবো। তো প্রাইমারিলি যা কিছু ইস্যুজ ছিল আমাদের রোড সেফটি এবং ট্রান্সপোর্টের সঙ্গে সেটা আমরা আলোচনা করলাম। এনএইচের উল্টো দিক থেকে যে গাড়িগুলো আছে রোড ভায়োলেশন করে, সেগুলোর জন্য কী ব্যবস্থা গ্রহণ করবো? সেটার দেখুন দুটো দিক আছে, একটা তো স্পেসিফিকলি আমরা কিছু গাড়ির ডিটেলস ইত্যাদি পেয়েছি, আর আমরা এসপিএসটিসির কিছু গাড়ির ডিটেলটা পেয়েছি, তার নাম্বার করে স্পেসিফিকলি এসপিএসটিসিকে কমপ্লেন করা হয়েছে কি দিস ভেহিকলস ওয়ার অবজার্ভ টু বি প্লাইং অন দ্য অপোজিট সাইড, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তারা আশ্বস্ত করেছে কি ড্রাইভারদেরকে এসে একটা ও করা হবে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে, সঙ্গে সঙ্গে সমস্ত ড্রাইভারদেরকে সচেতন করা এবং ওয়ার্ন করা কি যেন অপোজিট লেনে না চলার চেষ্টা করা হলো। কিন্তু কিছু কিছু জায়গায় এনএইচ বলছে কি যেটা লজিক্যাল, যখন রিপেয়ার করে তারা তারাও লেন ডাইভার্ট করায়, কিন্তু সেটা প্ল্যান করে করে,
তো সেটা তারা ঠিক মতো করাবে, কিন্তু যারা যদি লেন ভায়োলেট করছে, আমরা এখন অবধি এসবিএসটিসি বসকে আমাদের নজরে এসেছে, তার বিরুদ্ধে আমরা অলরেডি উই হ্যাভ রিটার্ন টু দ্য এসবিএসটিসি ডিপো এন্ড দে হ্যাভ অ্যাসিওরড দ্যাট দে উইল টেক অ্যাকশন এগেইনস্ট। বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দ বার্তা। বাংলার মন্দির, টেরাকোটা ও বর্ধমান নিয়ে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মহিলা কলেজের এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে। মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহিলা কলেজের এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে। মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বাংলার মন্দির, টেরাকোটা ও বর্ধমান এই বিষয়ের উপর এদিনের এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। বর্ধমান ইতিহাস সন্ধান, বর্ধমান ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়া কর্তৃক আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত প্রকাশ করা হয়। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। প্রেক্ষাগৃহটি এইটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল, সেখানে যে অনুষ্ঠান করেছিলাম বর্ধমানের বিধায়ক এবং তৎকালীন মন্ত্রী, তার সামনে এই বিল্ডিং এরই ওই পাশের অর্থাৎ যেটা মহাপেজকানা আঞ্জুমান কাছারি, সেখানে আমরা অনেক পরিশ্রমের পর দুটো পুরনো আমি সাধারণভাবে বর্ধমান জেলার ইতিহাসের জগতিক প্রতি বিশেষ করে প্রাক ত্রয়োদশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো আমারুন স্টেশন শিশু শিক্ষা নিকেতনে। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। হীরক জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমারুন স্টেশন শিক্ষা নিকেতনের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো বুধবার। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। নাচ গান আবৃত্তির মাধ্যমে চলে সমগ্র কর্মকাণ্ড। আমাদের আমারুন স্টেশন শিক্ষা নিকেতনের হীরক জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। 1957 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাভাবিক কারণেই গত বছর 2017 সালে এর 60 ইয়ার সেলিব্রেশন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে স্টুডেন্ট থাকে না, সেই কারণে আমরা সেই অনুষ্ঠানটা আজকে সম্পন্ন করছি। একই সঙ্গে এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী নরনারায়ণ গোস্বামী মহাশয়ের বিদায় দিবস ফেয়ারওয়েল, সেটা আজকে আমরা এই অনুষ্ঠানের সঙ্গে পালন করব।
কুমার মহাশয় যাকে এলাকার প্রত্যেকে সাহায্য করেছিলেন এবং সেই স্বপ্নে সহায়তা দিয়েছিলেন বলে আমি এইখান থেকে পড়াশুনো করে সফল উদ্যোগী বলুন কর্মযোগী বলুন যাই বলুন কাজের মধ্যে ছিলাম এবং সেই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আজকে ওই 60 বছর আগেকার আমি বোধ হয় একমাত্র প্রতিনিধি আজকে এখানে উপস্থিত আছি। স্কুলে কি প্রথম স্টুডেন্ট কি আপনি ছিলেন? আমার সামনে উপস্থিত সকল রঙিন প্রজাপতিরা, প্রত্যেক দিন আমি যখন ট্রেনে যাই আর আসি এই স্কুলটা দেখতে পাই, দেখি বাচ্চারা খেলা করছে, ছোটাছুটি করছে, শিক্ষক মশাইদেরও আমি দূরে ট্রেন থেকে দেখি, তো আজকে সেই দূরত্বটা রইল না। আপনাদের সবার সাদর আমন্ত্রণে আজ আমি এখানে চলেই এলাম। স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন আগত অতিথি বৃন্দকে বরণ করে নেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রাক্তনী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। ছাত্রছাত্রীরা এদিন তাদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। কর্মসূচি ঘিরে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার দপ্তর থেকে আজকে সবাই যারা সাংবাদিক থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রত্যেককে আমার নমস্কার ভালোবাসা জানিয়ে দুই চার কথা বলছি। বেশি কিছু বলার নাই, আমি শুধু আপনাদের কাছে জ্ঞাত করবো এবং ছাত্রছাত্রীদের কাছে জ্ঞাত করবো যে মাস্টার এবং যে স্কুলের হাঁটিহাঁটি পাপা করে 60টা বছর স্কুলে পদার্পণ করলো কি ছিল কি হলো জানি না। যখন আমার 6-1-58 বছর আমার জন্ম, আমি আজকে রিটায়ারমেন্ট, স্কুলে জনগণায় সেই সময় হবে, নাহলে মিল হতো না। যাই হোক, নিজেকে খুব গর্ববোধ করছি আজকের অনুষ্ঠানটা দেখার জন্য, কিন্তু আমার তো হবে না, আমাকেও ওখানে একটা সম্বোধন অনুষ্ঠানে থাকতে হবে। তবে আমি অনুরোধ করব যে স্কুলের এত বছর পূর্তি, সেই স্কুলের ছাত্রছাত্রীরা কেন ডিসিপ্লিন ব্রেক করছে আমার খুব খারাপ লাগছে। 1957 সালে প্রতিষ্ঠা হয় এবং কিছু এখানকার এই এলাকার বর্ণ মানুষ তাদের ঐকান্তিক চেষ্টায় একটা চালা ঘরের মধ্যে স্কুল প্রথম স্থাপন হয়। তারপরে আস্তে আস্তে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আজ মহাকলেবরে এই আমাদের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আর এই প্রতিষ্ঠানে আমাদের প্রায় 1100 মধ্যে ছাত্রছাত্রী পড়াশোনা করে কোয়েট বিদ্যালয়। আর আমাদের আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হীরক জয়ন্তী উৎসব। আমাদের গতবার 2017 সালে 60 বছর পূর্ণ হয়েছে। তখন আজকে প্রোগ্রাম কি আছে, আজকে অনুষ্ঠানের মধ্যে আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরই আপনার আমারুন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল ভাতার থানার পুলিশ। ভাতারের কালটিকুড়ি বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে টহলরত ভাতার থানার পুলিশ ভাতারের কালটিকুড়ি বাস স্ট্যান্ডের কাছে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করেন। ওই সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের নাম হল রতন সিং বাড়ি বর্ধমান, অপর এক ব্যক্তি ভাতারের করচনা গ্রামের রাজু শেখ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। বুধবার গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়। পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এক অবিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাতশালা বাঁকা নদীর সংলগ্ন একটি আবাসনে।
বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পূর্ব বর্ধমান জেলার ভাতছালা বাঁকা নদীর সংলগ্ন একটি আবাসনে অবিবাহিত এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকাবাসীরা জানান, ওই আবাসনে সকাল থেকে কাউকে বের হতে না দেখায় আবাসনের মালিককে খবর দেন অন্য আবাসিকরা। আবাসনের মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বর্ধমান থানায় খবর পাঠায়। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিতর থেকে বন্ধ হওয়া ওই আবাসনের ঘরটি খুলে দেখেন, প্রায় 23 বছরের ওই আবাসনেরই পরিচারিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। আমাদের ভাতছালা বাঁকা নদীর সামনে যে চন্দ্রলোক কমপ্লেক্স আছে, সেই চন্দ্রলোক কমপ্লেক্সে যে বাসিন্দারা থাকেন, সেই বাসিন্দাদের যে কোনো একটা রুমের মধ্যে কোনো একটা কাজের মেয়ে তার বাড়ি যত সম্ভব বর্ধমান সিএম স্কুলের আশপাশে, যে বাড়িতে বৈকাল 3টে থেকে নাকি দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ থাকাকালীন তার সেই বাড়ির ফ্ল্যাটের যে মালিক, সেই মালিক সন্ধ্যাবেলায় এসে দেখে তখনও দরজা বন্ধ, তৎক্ষণাৎ তারা চন্দ্র কমপ্লেক্সের যে সিকিউরিটি আছে তার মাধ্যমে বর্ধমান সদর থানায় খবর দেয়। বর্ধমান সদর থানার পুলিশ এসে চন্দ্রলোক কমপ্লেক্সের ভিতরে যায়, যে দরজা লক দেখে তারা মনে হয় দরজা খুলেছে, খোলার পর দেখে যে হ্যাঙ্গিং কেস, এবং তারপর পুলিশ সবাই গাড়ি নিয়ে এসে সে ডেড বডিটাকে নিয়ে চলে যায়। কি নাম ঠিকানা কি জানা গেছে? নাম ওই যত সম্ভব বর্ধমান সিএম স্কুলের আশপাশে মেটার বাড়ি। মানে কেমন বয়স হবে? বয়স হবে ওই 22-24-এর মধ্যে। কি কারণে ওই যুবতী আত্মঘাতী হলেন বা কেউ তাকে হত্যা করেছে কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও ওই আবাসনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। ক্যারাটে ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বর্ধমান সর্বমিলন সংঘের মাঠে চলে এদিনের এই কর্মসূচি। সার্টিফিকেটগুলি পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। বর্ধমান সর্বমিলন সংঘের মাঠে শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে ক্যারাটে ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতি বছরই এই স্কুলের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বছরই আমরা রেটিং এক্সামের ব্যবস্থা করে থাকি, যাতে বাচ্চাদের পারফরমেন্স সঠিক হচ্ছে নাকি, তারা ঠিকভাবে শিখতে পারছে নাকি সেটা দেখার জন্য। তো সেই জন্য প্রত্যেক বছরই আমরা দুটো করে এক্সামের ব্যবস্থা করে থাকি। আমাদের জেকে রুলসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলসে যেটা আছে, তো সেই হিসাবে আমাদের আজকে হচ্ছে বেল্ট আমরা দিয়ে থাকছি। যারা যারা পাস করেছে তাদের বেল্ট দেবো, আর যারা যারা আটকেছে তাদের আবার নেক্সট টাইম এক্সাম নিয়ে তাদের আবার বেল্ট দেওয়া হবে, আর তার সাথে সার্টিফিকেটও দিয়ে দিচ্ছি। এছাড়া কাইয়া স্টেটে যারা যারা পারফরমেন্স করেছিল, স্টেট আর ন্যাশনালে যারা পজিশন পেয়েছে, এখান থেকে যারা ব্রোঞ্জ পেয়েছিলো আর সিলভার পেয়েছিলো, তাদেরকেও আজকে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো। আর এখান থেকে বাচ্চারা আগামী দিনে যাতে আরও বেটারভাবে ভালো জায়গায় তৈরি হয়, ভালোভাবে যাতে যায় সেদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের ক্লাব কর্তৃপক্ষ প্রচুর হেল্প করে যাচ্ছে, ক্লাবের সেক্রেটারি রবীন্দ্রবাবু আমাদের প্রচুর সহযোগিতা করছে, যাতে প্রত্যেকটা বাচ্চা ঠিকমতো যাতে এগোতে পারে আর প্রত্যেকটা বাচ্চা ঠিকমতো শিখতে পারে। আমরা চেষ্টা করছি বাচ্চারা যাতে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এমনকি ইন্ডিয়া লেভেলও খেলে তারপর ইন্টারন্যাশনালও যাতে ভালোভাবে চান্স পায়, ঠিকভাবে যাতে যেতে পারে সেদিকে আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি। উপস্থিত ছিলেন ক্যারাটে শিক্ষক অভিষেক দে সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এদিন 40 জন ছাত্রছাত্রীকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বেল্ট প্রাপক ছাত্রছাত্রীরা সার্টিফিকেট পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। আমি ক্যারাটে 3 বছর ধরে শিখছি। আচ্ছা, তোমার ক্যারাটে শিখতে কেমন লাগে? আমার ক্যারাটে শিখতে ভীষণ ভালো লাগে। আর ক্যারাটে শিখে তুমি কি কি উপকার পেয়েছো? ক্যারাটে শিখে আমি শারীরিক দিক থেকে প্লাস আমার মানসিক বিকাশও নানা রকম ভাবে ঘটেছে। ক্যারাটে মানুষের বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। ব্যস্ততম ও জনবহুল এলাকা হচ্ছে কার্জন গেট সংলগ্ন এলাকা।
বুধবার ওই স্থানে একটি তার ঝুলতে দেখা যায়, ফলে অসুবিধায় পড়তে হয় পথচারীদের। ঘটনার জেরে ক্ষোভ ফুটে ওঠে পথচারীদের মধ্যে। এইরূপ ঘটনার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। তার ডিঙিয়ে সকলকে যাতায়াত করতে দেখা যায়। ক্ষুব্ধ মানুষজন অবশ্য ঘটনার জন্য কাজে নিযুক্ত কর্মীদেরই দায়ী করেছেন। সেটা একবারে মানব সমাজের পক্ষে খুবই খারাপ। তার কারণ হচ্ছে এই যে জনবহুল রাস্তা, এই কিছুক্ষণ পরে জেলা শাসক অফিসের সামনে এই রাস্তা দিয়ে জেলা শাসক যাবেন এবং ডিসি যার যাবেন এবং বিভিন্ন অফিসাররা যাবেন, তাদের সামনে যদি এই দৃশ্য তুলে ধরা হয়, তার থেকেও বড়ো কথা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন সবার সাথে ভালোভাবে কাজ করতে। তা এই যে আজকে এখন 10টা বাজে, এই 10টার সময় যদি এই ঘটনা ঘটে, এরপর বাচ্চার ছেলে মেয়ে স্কুল যাবে। গত দুদিন আগেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে মমতা ব্যানার্জি প্রচণ্ড মর্মাহত। আর যদি এই গলায় লেগে তার লেগে যদি কোনো বাচ্চা ছেলে মারা যায় বা কোনো কী হয়, যে কোনো সময় অশান্তির কারণ হতে পারে এবং করজঙ্গের যেটা শান্ত জায়গা সেটা উত্তপ্ত হয়ে যেতে পারে। আমি চাই প্রশাসনের কাছে এবং ইলিশ সাপ্লাইয়ের কাছে যারা এইসব তার লাগাচ্ছে তারা যেন পারমানেন্ট একবার কোনো একটা ব্যবস্থা করে, রাস্তার উপর দিয়ে কোনো তার যাবে না। এইটাই আমার বিশেষ অনুরোধ, যে কোনো সময় মানুষের গলায় বেঁধে মানুষ মারা যাবে এবং মা তার সন্তানকে হারাবে, এটা হচ্ছে সবথেকে বড়ো কথা। আমরা চাই না পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি যে নেতৃত্ব দিচ্ছে তার কোনো মা তার সন্তানকে হারায়। এটা আমি বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। সকালে সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলার মন্দির, টেরাকোটা ও বর্ধমান নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বুধবার। হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো আমারুন স্টেশন শিক্ষানিকেতনে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো ভাতার থানার পুলিশ। অবিবাহিত মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ক্যাডেটে ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।